মানে স্যার আপনি কোথায় যাবেন, মানে আপনি যেখানেই যান আপনার তো আপনার সাথে যাওয়া উচিত, আর আপনি তো এখানকে সবকিছু স্যার চেনেন না। আরে বাবা রে, আমি চিনি না দেখে তো আমি একা যাবো, একা না গেলে আমি চিনবো কী করে? না স্যার, তারপরেও মানে আপনি কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, কীভাবে যাচ্ছেন, ওই জায়গাটা আপনার জন্য নিরাপদ কিনা বা যাওয়াটা কতটা জরুরি স্যার, এটা তো আমাকে জানতে হবে স্যার। ভয় নেই, তো তোমাদের কারো কাছে জবাবদিহি করতে হবে না, আর আমার এমন কোনো আত্মীয় স্বজন বেঁচে নেই যারা তোমাদেরকে জেরা করবে। তবু স্যার আমি আছি স্যার আপনার সাথে স্যার, মানে আপনার একা যাওয়াটা স্যার ঠিক হবে না, আফটার অল স্যার আমি আপনার পিএস। আরে তুমি এত জ্বালাচ্ছ কেন, তোমার কী সমস্যা? হ্যাঁ স্যার, আপনার পেটে ব্যথা? পেটে মারাত্মক ব্যথা, আমার এখনই টয়লেটে যাওয়া লাগবে, চলো চলো। স্যার কোথায় যাবো স্যার? টয়লেটে চলো আমার সাথে। টয়লেটে আমি কি করবো স্যার, মানে? আরে তুমি আমার পিএস না, আমি যেখানে যাই তুমি তো সেখানে যাওয়ার কথা, তাই না? তুমি তো বললা চলো এখন টয়লেটে চলো। জি জি স্যার, আমি টয়লেটে যাওয়া তো কেমন না স্যার, মানে সেটা তো আপনি যেতে পারেন স্যার। হ্যাঁ তাহলে এইবার লাইন এসেছো, তাই না? হ্যাঁ তুমি আমার পিএস দেখে তুমি মাথা খেয়েছো, আমি যেখানে যাবো সেখানে যাওয়া লাগবে না, সব জায়গায় যাওয়ার কোনো দরকার নেই, তুমি এখানে থাকো আমি যাচ্ছি। মানে স্যার সেটা আপনি যা বলবেন স্যার তাই হবে, কিন্তু আমার একটা দায়িত্ববোধ আছে না স্যার, আমি সেই জায়গা থেকে কথাটা বলেছি স্যার। শোনো, তোমার দায়িত্ববোধ দেখে আমি খুব খুশি হয়েছি, এখন তোমার এই দায়িত্ববোধ সযত্নে তোমার কাছে রেখে দাও, হ্যাঁ আমি আসলে আবার তুমি আমাকে দিও। না স্যার আপনার কথা ঠিক আছে, কিন্তু তারপরেও স্যার আমি যদি আপনার সাথে যেতাম তাহলে খুব ভালো হতো। না তুমি আমার সাথে যাবে না, তো যাওয়ার দরকার নেই, আমি তো বললাম আমি আমাকে পরিচালনা করতে পারি, আমি আমেরিকা গুলে খেয়েছি আর এটা তো আমার মাতৃভূমি, আমার দেশ। স্যার এটা ঠিক আছে স্যার, আপনি আমেরিকা গুলে খেয়েছেন, কিন্তু স্যার মানকার চিপা বলে একটা শব্দ আছে, এটা স্যার শুধু বাংলাদেশেই আছে, বাংলাদেশ কিন্তু অন্য জিনিস স্যার, গুলে খেতে গেলে স্যার চিপায় পড়লে আবার স্যার বের করে দিতে হবে আর কি স্যার। এত এত ফালতু কথা বলো না, এটা শোনার সময় আমার না, আমি এখন একা যাচ্ছি, তুমি বাড়ির দিকে নজর রাখবে, বাই। জি স্যার। বুঝলাম না তো মাঞ্জা মেয়েরা কই যেতেছে, হ্যাঁ একা একা আবার। হাই বিউটিফুল লেডি, হাউ আর ইউ? এই তো হ্যাঁ আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কই তুমি তো আমার সাথে দেখাই করলে না। আই এম সো সরি, আসলে ভাইয়া টানা শুটিং এর প্রেসার যাচ্ছে, তো দ্যাটস ওয়াই আমি আসলে টাইম বের করতে পারিনি। কোনো সমস্যা নেই, এই তো দেখা হয়ে গেল। এক্স্যাক্টলি, আমরা তো একই বিল্ডিং এ থাকি, জাস্ট উপরে আর নিচে। এনিওয়েজ ভাই আপনার কাজের কি খবর? কাজ তো হচ্ছে, স্ক্রিপ্ট লেখা তো প্রায় শেষ, আর তুমি তো আমার ডেইলি সোপের প্রধান ভূমিকায় কাজ করছো। হ্যাঁ মেইন কাস্টিং তোমাকে বলেছি না? জি ভাই আপনি বলেছেন, মানে আসলে হুট করে এত বড় একটা কাজ হয়েছে ভাই, আমি আসলে বুঝতেই পারিনি। থ্যাংক ইউ সো মাচ। তোমাকে থ্যাংক ইউ। এনিওয়েজ আপনি কি বের হচ্ছেন কোথাও, মানে ব্যস্ত? না মানে তেমন কোনো কাজ নেই, কেন কোনো কিছু বলবে না? আমি জাস্ট বলছিলাম আপনি যদি ফ্রি থাকেন তাহলে আমার অ্যাপার্টমেন্টে হচ্ছে কফির একটা দাওয়াত, আমি বেশি কিছু রান্নাবান্না পারি না, জাস্ট কফির দাওয়াত। তোমার মতো সুন্দরী একজন মেয়ে আমাকে অফার করছে কফির, এটা তো আমার ভাগ্যের ব্যাপার, কোনো সমস্যা নেই, আমি রাজি। তো তোমার কোনো সমস্যা নেই, তো তুমি বাইরে থেকে এসেছো, তো টায়ার্ড? একদমই না, আই এম জাস্ট লিটল বিট টায়ার্ড, বাট ইটস ফাইন, চলেন কফি খেতে খেতে গল্প করবো। লেটস গো প্লিজ। বলছিলাম যে আপনি বিল্ডিং এর একটা দেই না, আপনারা কোনোদিন এখানে আসছেন না কোনো? হ্যাঁ আমি এখানে এসেছি, আমি থাকি না এখানে, এখানে আমি দেখা করতে এসেছি। আমি বলছিলাম কদ্দুরা সামনে আসি কথা বলেন, কথা শুনি না তো। এলাই যে এইখানে মানে কে কোন মানে কার কাছে আসছেন? শাহরুখ ভাই আছে না, প্রোডিউসার ডিরেক্টর, আমি ওনার সাথে দেখা করতে এসেছি। ও শাহরুখ, আঙ্গ শাহরুখ খান, আরে শাহরুখ খান, হ্যাঁ তো না শাহরুখ খান বলি আন্নার। ও মাই গড, আমি বুঝছি, কিল্লায় মানে মনে করেন যে
চেনে চেনে কিন্তু চিনি না চেনে চেনে আবার চিনি না এলাই মনে হচ্ছে আনারাই যায় ওই যে ছোট পর্দা টেলিভিশনের মধ্যে আয় আনারে দেখছি আমার রাইটার রং রাইট ছোট পর্দা না বড় পর্দায় আসি মাঝে মাঝে আনারে পাঁচ টাইম দেখলাম তো এলাই আই লুক অ্যালাইক মাই গড আনারকে দেখতে মনে করেন যে আজ হলিউডের নায়িকা মনে করেন যে ফেটি জিনটা রানী মুখার্জি এতের গোর লাগতেছে আর কি লুক অ্যালাইক বলিউড বলিউড কি ও ওই হ্যাঁ ওই যে সালমান খান শাহরুখ খান এতের গোর তাদের কোয়ার্টিস্ট আর হিরোইন বলতে পারেন তাদের মতো হ্যাঁ আপনারা ড্রেস আপ দেখি বললাম আরে বললাম আরে যে মনে করছিলাম যে এত সুন্দর সুন্দর কাপড় পরি আসছেন এতর ঘর পর্যন্ত আই নেভার এভার আই হ্যাভ সিন মাই মানে নো মাই আইস আই দেখিনো দেখিনো এতরা এত সুন্দর কাপড় চোপড় পরে এতরা নায়িকা এতরা প্যাল আপনার কাছে এতটা প্যাল বুঝছেন থ্যাংক ইউ সো মাচ আপনি এত প্রশংসা করছেন আমার খুব ভালো লাগছে জি আমি বলছিলাম আরে যে আর বাইন না এত হেরো হেরো দা চোপারে স্টার এ বিল্ডিং এ তাকে বলছিলাম যে সিনেমা আই প্রডিউস করিম এত টিয়ার অভাব নাই সিনেমা প্রডিউস করিম নায়িকা অন অ্যান্ড অনলি front of me me yes wow ঠিক আছে তাহলে যদি আপনি রাজি নি কোন দেখি ভেবে দেখব ভাবি দেখবেন আর আমি বলছিলাম যে টাইম হাতে আছে মনে কাজ করে ফিল্ম দেখি আসি গি কোন ফিল্ম দে ওই যে হস হস পুষ্পা ঝুকেগা নেই সালা ও আরেকদিন আমি আরেকদিন যখন আপনার সাথে আনফরচুনেটলি দেখা হবে আমি তখন যাব ওকে ফরচুনেটলি নাম্বার খান রাখি দেন মনে করেন যে সময় সুযোগ হইলে আরেকদিন যখন আপনার সাথে আনফরচুনেটলি দেখা হবে তখন নাম্বারটা দিব এখন যাই না বলছিলাম আজকাল সময় আছে এত ফ্রি আছি আমার তো টাইম নাই যে টাইম নাই আমার যেতে হবে আবার বাসে যেতে হবে অনেক কাজ আমার অনেক কাজ আচ্ছা প্লিজ আরেকদিন যখন দেখাবে তখন নাম্বার দেবো তখন যাবো ঠিক আছে ওকে বাই থ্যাংক ইউ ও মাই গড হোয়াট এ বিউটি এতিরে যদি ফড়াইতে না পারি তাহলে তার জীবন বৃথা আচ্ছা পেলেম দেখুম না তোকে তোকে থাকি হেতে কখন বাইরা আ হেতে হেসে হেসে তুমি কেন অবাক হলে নাকি তুমি কি আজকাল ফলো করতেছো আমাকে না অবশ্যই তুমি আমাকে ফলো করতেছো না হলে আমি এখানে আছি তুমি জানলে কিভাবে আচ্ছা তুমি এখানে আছো এটা জানা কি খুব কঠিন কিছু আফটার অল আই লাভ ইউ না এসব বাজে কথা বন্ধ করো মাসুদ তুমি আমাকে কতটুকু ভালোবাসো আমি খুব ভালো করে জানি আর এসব বলবা না আমাকে আচ্ছা চলো আমরা কোথাও গিয়ে বসি হ্যাঁ আমি বসবো না কেন উই নিড টু টক আমি কথা বলার কোনো প্রয়োজন মনে করছি না দেখছিও না আমি দেখছি এখানে কার জন্য ওয়েট করছো নতুন কোনো হিরোর জন্য আমার বাজে কথা আমি বাজে কথা বলতেছি তো আচ্ছা চলো আমি যাব না তুমি কিন্তু অনেক বাড়াবাড়ি করতেছো হ্যাঁ ইউ আর কমপ্লিটলি চেঞ্জ চেঞ্জ তো তোমরা হও তোমাদের একই অঙ্গে যে কত রূপ শুনো
তোমার এসব নাটক বন্ধ করো, আমি আর এসব রিলেশন কন্টিনিউ করতে পারবো না। বললেই হলো একটা রিলেশন এইভাবে শেষ করে দিবা তুমি? তুমি থাকো তুমি তোমার রিলেশন নিয়ে, আমি চললাম, নেভার ফলো মি। কফি ভালো হয়েছে ভাইয়া? এক কথায় অসাধারণ। জানো আমি অনেক দেশ ঘুরেছি, অনেক জায়গায় কফি খেয়েছি, কিন্তু মানে এই এই ধরনের এত এত মজার কফি বোধ হয় না আমার জীবনে এর আগে কখনো খেয়েছি। সো স্পিড অফ ইউ ভাইয়া, একটা কথা বলতাম, মানে আমরা যে কাজটা শুরু করব, কবে নাগাদ শুটিং স্টার্ট করার প্ল্যান আপনার? এটা স্ক্রিপ্ট প্রায় শেষ পর্যায়ে, মানে আমরা অতি দ্রুতই আমরা কাজে নেমে যাব। শোনো, তুমি কিন্তু আমার অন্য জায়গায় ডেট দিয়ে দিও না। না একদমই না, আপনি বলেছেন আমি কখনো ডেট দিব না। ডেফিনেটলি, বাট ভাই নায়কটা কে থাকছে? আমি হিসাব তো খুব সোজা, বাইয়ের কাজে লাই আমি কী করছি, আমি দুইটা সিরিজ সারিয়ে দিছি ভাইয়া, বিশ্বাস করেন। মানে অন ডেলি শুটে তো মনোযোগ দিয়ে করান লাগবো, ডেলি শুটটা করলে সুবিধা কী, মানে ব্যাকে ডেলি ডেলি দেখবো না ভাইয়া। আকাশ ভাই আপনি এই সময় বাসায় ঢুকলেন কি করে? দরজা খোলা ছিল, হিলে ঢুকি পড়ছি। দরজা খোলা রাখো কেন, একটা সেফ সিকিউরিটির ব্যাপার আছে না, ব্যাকে না ঢুকি দেখবো। আচ্ছা আপনি কি ম্যানার জানেন না? এটা মেয়ের ঘরে ভিতরে হুট করে ঢুকে গেলেন একা থাকে। সি ভাইয়া এভাবে কথা বলেন না, সিঁড়ি সিঁড়ি যাইব। আমি একটা কথা বলি, কথাটা হচ্ছে গিয়া এই যে সে একলা একলা মনে করে যে ঘরের ভিতরে থাকে, একলা একটা মেয়ে মানুষ, আমি একলা একটা হলাম মানুষ, এই যে লুক আপটার করণ লাগে গেলে মাঝে মাঝে খোঁজ খবর দেওয়ার লাগে আমি চলি যাই, বলা তো জানো কে কখন অ্যাটাক করি ভাই। ঠিক আছে, আমি আসি ভাই। আপনি বইয়ের অসুবিধা কি ভাই? প্লিজ ভাই, মনে রাগ করছি কি করেন হিটে জানি না, আর গলা ভোগায় গেছে। প্লিজ তুমি কি আর একটু কফি দিতে পারো? এটা খান, আমি আবার কফি বানাতে পারবো না, এরকম কালা কফি আর জীবনে খেতাম না। খান ভালো লাগতো। আর কফি লাগবে দুধ দেওয়ান লাগবে, চিনি দেওয়ান লাগবে, বেশি করে দুধ চিনি দিয়ে গাঢ় করে বানাই, ইয়ার পরে আরে দিবে। আকাশ ভাই রাতে কফি খেলে না ঘুম আসে না, আপনি যান বাসায় যান। যখন হেই বেটার লোকের কথা কইতেছিলি তখন কি ঘুম কই গেছে তোর? আপনি যাবেন উনি কি ভাবলো বলেন তো? আরে এদিকে কে আপনি? আপা আমি সরি। হ্যাঁ কি অবস্থা তোমার, তুমি এভাবে দাঁড়াইছো কেন? ও এসে কি আপা, মানে কিছু মনে করেন না আপনি? কি দর্জির টাকা দেন না? দর্জির টাকা কেন দিব? হ্যাঁ দর্জি বাকি রাখেন। দর্জির টাকা দেন না বাকি কি বলতে চাচ্ছ তুমি আগে একটু ক্লিয়ার করে বলো। আর হয়েছে কি আমাকে গ্রামে এক মনে করেন যে দর্জি কাকা আছে, নাম হচ্ছে ইদ্রিস কাকা, তো হে যেটা করতো তার যদি কেউ বাকি রাখতো বা তার যদি কেউ টাকা না দিত তাহলে হ্যাঁ একটা আপা মানে কম দিত কাপড় কম দিত। এই যে আপনি দুটো ডেনা দেখা করতেছেন, আমার মনে করবে দর্জির টাকা দেন না বাকি রাখেন, দর্জির টাকা দিয়ে দিন ডেনা লাগাই দিব। এটা কি জানো তুমি? এটা হচ্ছে স্টাইল, মশারি কাপড় না মশারি, এটা হচ্ছে এখন ফ্যাশন। আমি যখন বাইরে গিয়েছিলাম আমার বিভিন্ন রকমের কাজ চলে, তো তখন আমি আর কি ব্যাঙ্গলোর থেকে এটা নিয়ে এসেছি। ব্যাঙ্গলোর ছিল না, এটা হচ্ছে কি ঢাকার বাইরে একটা আলাদা কাজ, তো আমি ওখানে গিয়েছি আমার শুটিং এর কাজে অনেক ড্রেস নিয়ে এসেছি। তো এগুলো খুব ফ্যাশন চলে, সব জায়গায় চলে, বিদেশি না? এই লেগে তো কই আপা, বিদেশিরা তো আপা খারাপ আপা, এরা হাপে মিন্দা ঘুরে গো আপা। আপনি বিদেশ থেকে এই লেগে আপনি এই জেনা সারা কাপড় লয়ে এসেছেন না? খারাপ কিছু মন্তব্য করতে পারে এটাই তো আমার লাগতেছে, বাকি মানুষের কথা তো আমি কেন ভাবতে। হ্যাঁ ঠিক আছে।
ধন্যবাদ আপা আপা ইন্দা খান আপা আসুন এই নতুন ফ্যাশন হ্যালো, কি ব্যাপার? আপনি আমারে কল করছেন কেন? এটার মানে কি? আমি কি আপনাকে কল করতে পারি না? না পারেন না। মানে মানে হচ্ছে আপনি একটা ঘোড়া ডিঙ্গে ঘাস খাওয়া মাইয়া, বুঝছেন না? আমার এসব মানুষ একদম পছন্দ না। দেখেন, আমি এত কথা শোনার জন্য ফোন করিনি, আমি ফোন করেছি অন্য কারণে। আপনার স্যার কোথায়? সেটা জন্য আপনার দরকার কি? আজ ওনার সাথে আমার মিট করার কথা, উনি আমাকে দাঁড় করিয়ে রেখে নিজেই আসছেন না, ফোনটাও বন্ধ পাচ্ছি। কোথায় উনি? আজিব তো, আপনি এভাবে হাসতেছেন কেন? আপা, এইটাকে বলে টিট ফর ট্যাট। নিশ্চয়ই আপনি এই পড়াশোনাটুকু করছেন না? আপনি যেমন একদিন আমার স্যারে ফোন দিয়া আপনি আসেন নাই, ঠিক তেমনি আজকে আপনার আসতে বলে আমার স্যার যায় নাই, এটাই খেলা। রেখে দিলেন পাক না। বলতেছিলাম যে আপনি মাশাআল্লাহ, আপনার ব্যবহার, what a beautiful behavior, you আজ জীবনে কোনোদিন কোন রমণের মুখ থেকে এত সুন্দর ব্যবহার শুনি না। এই কথা অকলেই কয়, আমার লগে পরিচয় হলে সবার ভালো লাগবে না? কি লাগ লাগবে তো, আপনি দেখতে মাশাআল্লাহ এত সুন্দর। ইতা কি দাওয়া তো, আমি আবার সুন্দর নি? এই যে ম্যাডাম, আর বলতেছে কি মায়া মানুষের ব্যাপারে, মেবার আবার আর কখনো কোনোদিন কোনো মিথ্যা বলি না। আর মানে বলছিলাম যে আপনাকে ঠাস করে আমি বলতে পারি যে কখনো কোনোদিন আমি মিথ্যা বলি না, বিশেষ করে আপনার চোখ। ও মাই গড, আর মনে হচ্ছে যে আমি সুন্দরবনে আছি, হরিণ দেখতেছি, হরিণের মতো ঠানা ঠানা চোখ। বলছিলাম যে ভেতরে আসবো, এখন তো মনে করো আমি গড়া খেয়েও না। ভালো কথা, গড়ে কেউ নেই, খালি তুমি আর আমি। না আমি বলছিলাম আর যে গড়ের ভেতর যদি মানুষজন না থাকে তাহলে তো মনে করেন যে বালা। হ্যাঁ বলছিলাম যে না থাকলে গড়ের ভেতর যাও যাইব না কিলা, ইউ ডোন্ট বিলিভ মি। মানে বলছিলাম আপনি কে আরে, তুমি কে আরে বিশ্বাস করতে আইতেছ না? আরে আমি তো আপনার সিনরামি না। আর বাইনা থাকে, আর বাইনার মামা আয়। আপনি তো কি দাও, আপনি যে আপনার বাইনার মামা ওটা তো আমি জানরা, কিন্তু আপনার বাইনা খেয়ে ওটা তো আমার কইছুন না। আপনার বাইনা খেয়ে ও এই যে মানে লিটল বিট মিস্টেক হয়ে গেছে কি, মানে মনে করলে তোমাকে দেখার পর আর ভুলে গেছি যা হো আই অ্যাম, হো আর ইউ, আর ভুলে গেছি কি কত বড় মিস্টেক ব্লান্ডার হয়ে গেছে কি কি কেলাই তোমাকে দেখার পরে যে আমি ভুলে গেছি কি। ভালো কথা, মনে করো যে অনেকক্ষণ তো সা খাই না, গরুর দুধের সা, খোরার টিকার দি।
ওহো গরে তখন সাফাতে নাই শেষ হয়ে গেছে কি আমি কইব আচ্ছা সমস্যা নাই এর বাদ যেদিন আপনি আইবা আমি চা বানাইয়া রাখবো না মন ভরিয়া চা খাইও ঠিক আছে না বুঝছে এ সুন্দর হাত দি যদি স্বামী স্যার চিনি কান্ডে স্মেল গরুর দুধ মিলায় যদি লাড়ায় লাড়ায় চা বানাম ঠ্যাশ আর মামু আন্নের ঘরে ঢুকছে কেন তাহলে আমি কি মিথ্যা কথা বলতেছি এ ব্যাপারে মিথ্যা কথা বলে কোনো লাভ আছে শুনুন আমি কিন্তু এসব সহ্য করতে পারবো না আল্লাহ ঠাডা হারি আমার ইয়ালা আরে আপনার মামা কি বলছে জানেন হাত বলে দেখতে পারে হাত দেখে টুনির মাকে কি বলছে তার বলে জমজ দুটো বাচ্চা হবে আচ্ছা অথচ তার হাজবেন্ডই নেই বাচ্চা হবে কেমন করে আপনি একটা অপরাধ তবে না কাম করবেন কাকর তুমি আমরা কি মনে করছেন আপনি আপনি যেটা কই ঢাড় ভালো করে শুনবেন কিসের ভালো করে শুনলো আয় তোর থেকে বড় আয় দুনিয়াতে তোর থেকে আগে আসছে